হ্যাঁ, টাইটানরা তাহলে ভালো একটা কাজ করতে পারলো, ক্লক টাওয়ারটাকে স্কিবিডির হাত থেকে বাঁচিয়ে দিল। তো চারিদিকে কি অবস্থা, সবার কি খবর? টাইটান দেখতেছি আসছে, 3 মাথাওয়ালা টাইটান আসতেছে। ওইদিকে কি অবস্থা রে? ওইদিকে সব ঠিকঠাক? হ্যাঁ, ওইদিকে সব মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তো খবর কি তোর, সব ঠিক আছে? ওকে, নাইস। এটা আবার কে আসে? ড্রিলম্যান, বড় ড্রিলম্যান। বাবা, তোমার তো দেখি শিং উঠে গেছে, কাহিনী কি! ও বাবা, কি জোরে হুঙ্কার মারে! আচ্ছা, এখন মেইন কথায় আসো। এখন স্কিবিডিরা তো আমাদের ক্লক টাওয়ারে হামলা করছে, কিন্তু তোরা তো বেশ কিছু একটা করতে পারো না। কিন্তু আমার মনে হচ্ছে ওরা আবার হামলা স্কিবিডি এদিকে 100 হ্যাকার নিয়ে মাল্টিভার্স সিস্টেম হ্যাক করে ওদের পেজে হামলা করার জন্য ফুরফুস্তি সেরে ফেলছে। কিন্তু এই ব্যাপারে ক্লকম্যানদের কোনো ধারণাই নেই যে ওরা স্কিবিডির সবচেয়ে বড় হামলা শিকার হতে যাচ্ছে। সব কিছু রেডি, অ্যাটাকের জন্য প্রস্তুত। এদিকে স্কিবিডি এবং ক্লকম্যানরা খুব চিল করতেছে, কারণ ওরা আসলে বুঝতেই পারতেছে না ওরা কত বড় হামলার শিকার হতে যাচ্ছে। ওরা কিন্তু খুব মজায় আছে, কারণ ওরা একটা যুদ্ধে অলরেডি জয়ী হয়েছে এবং ওই জয়ী হওয়ার মজাটা ওরা নিচ্ছে। আর তাদের কোনো ধারণাই ছিল না কী হতে যাচ্ছে সামনে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ওদের রাডারে একটা অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মটা বেজে ওঠার সাথে সাথে ওরা সতর্ক হয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে স্কিবিডি আসলে হামলার জন্য মোটামুটি না পুরোপুরিভাবেই প্রস্তুত। এবং সাথে সাথে ড্রিলম্যান, যে পাহারাদার ছিল, সে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দিল পুরো জায়গায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ওদের সিস্টেম হ্যাক হয়ে গেছে, সব কিছু ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো ঠিক সেই মুহূর্তেই বাকি যারা স্কিবিডির লোকজন ছিল সবাই কিন্তু জানতে পেরে গেছে যে এখানে আসলে খুব বড় একটা হামলা হচ্ছে, এবং ওদের সার্ভার হ্যাক করে ফেলার কারণে ওরা কিন্তু টাইটানদেরকে কোনো রকমভাবে কোনো খবর দিতে পারতেছিল না যে স্কিবিডি ওদের বেসের মধ্যে খুব ভয়ানক একটা হামলা করতে যাচ্ছে। কোনোভাবেই ড্রিলম্যান ওদের কাছে কোনো বার্তা দিতে পারলো না। ঠিক ওই মুহূর্তে ড্রিলম্যানের যে বড় ভাই আছে, ও বড় ভাইটা টের পাইলো যে আসলে ওদের সিস্টেম হ্যাক হয়ে গেছে, এবং তারা বুঝতে পারলো যে আসলে এখানে খুব বাজে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তারা সাথে সাথে সতর্ক হয়ে গেলো এবং তারা ওই বেসের দিকে, তাদের মেইন বেচের দিকে আগাইতে থাকলো। সবাই চলে গেলো, ওকে যেতে নিষেধ করলো টাইটান। কিন্তু ও বললো যে না, আমাদের এই মুহূর্তেই ওদেরকে বাঁচানো উচিত, আর আমরা এক ফোঁটাও দেরি করতে পারবো না। তো এরপরে আমরা দেখতে পেলাম এখানে ভয়ানক একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আসলে খুব বাজেভাবে স্কিবিডির মাল্টিভার্সের যেই বেসটা আছে ওই বেসটাকে ধ্বংস করা হচ্ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনেক সৈন্য কিন্তু মারা যাচ্ছে মাল্টিভার্সের মধ্যে। আর এদের যে একটা অত্যাধুনিক যে অস্ত্র, যেটা দিয়ে আসলে দেয়াল এবং বিভিন্ন ধরনের স্থাপনাগুলো ভাঙা হচ্ছে, খুবই ভয়ানক ছিল। আর আমরা দেখতে পেলাম আসলে স্কিবিডিদের খুবই চতুর একটা অ্যাটাক, যেই অ্যাটাকের ফলে আসলে মাল্টিভার্সের টাইটানদের মাথায় এইটা গেঁথে গেছে যে আসলে ওরা স্কিবিডির থেকে এখনও মোটামুটি পিছনেই আছে। ওদের হামলাটা ওদের বুঝতে খুবই কষ্ট হয়েছে। এখানে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে স্কিবিডি যারা পরিচালনা করে তাদের মাথাটা কিন্তু খুবই সূক্ষ্ম, আর ওরা এমন এমন নতুন নতুন জিনিস নিয়ে, নতুন নতুন বেস নিয়ে, ওয়েপন নিয়ে যে হামলা করতে আসে, এই হামলাটা খুবই মারাত্মক হয়। প্রত্যেকবারই আমরা দেখতে পাই স্কিবিডি ভয়ানক যে হামলা ছক করে হামলাটা করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কিবিডির আরেকটা লোক আসছে। এই লোকটাকে আমরা কখনো দেখিনি, এই আসলে কে? তো এই লোকটাকে আমরা পরবর্তী পর্বে হয়তো বা চিনতে পারবো। তো গাইস, সেই পর্যন্ত সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন পর্ব সবার আগে পেতে অবশ্যই বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন।